আরেকটি প্রশ্ন কক্সবাজার থেকে ইব্রাহিম প্রশ্ন রেখেছেন প্রায় অলসতার মনে হয় যে অলসতায় থাকে এই অলসতা দূর করার ইসলামিক কোনো উপায় আছে কিনা অলসতা হচ্ছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আড্ডাখানা অলস একজন মোমেন অলস থাকতে পারে না একজন মোমেন কখনোই অলস হবে না সে কখনোই তার সময়ের তার মূল্য দেবে সেজন্য তার ওলা আসরে স্রটি পড়া উচিত ওলা আসর আল ইসান সময়ের মূল্য দিয়েছেন আল্লাপাক আপনার জীবনের সময়টা কে দিয়েছেন আল্লাপাক দিয়েছেন এখন অলসতায় যদি আপনি এবং খেলতামাশা তুচ্ছতাচ্ছিল্য এবং আনন্দ উপভোগ এই এর কারণেই আপনি সময়টা ব্যয় করেন তাহলে সেটা ঠিক হবে না কেয়ামাতের দিন এই সময়ের বিষয়টি আপনাকে জবাব দিতে হবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ক্যামাতের ময়দানে এর মধ্যে একটি হচ্ছে আপনার সময় কোন পথে সময়টা ব্যয় করেছেন এটির ব্যাপারটা কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবেন সুতরাং অলস থাকতে পারবেন না আপনি কোরআন পরবেন সইসূন্য পড়বেন বিভিন্ন বইভস্থা পড়বেন জাতির খেদমতো যাবেন ব্যবসা বাণিজ্য করবেন অলস থাকে কেন একজন মানুষ অলস মানুষ সমাজের একটা বোঝা নিঃসন্দেহে অলস একজন মানুষ থাকতে পারে না একজন মানুষ কী করে সে কাজকর্ম না করে বা মানুষের উপকার না করে দেশ জাতি ইসলামের খেদমত না করে সে অলসতা কাটায় অতএব সে মানুষ না সে অন্য কোনো প্রাণী আমরা ইসলামী ঐক্যের গুরুত্ব নিয়ে শুনছিলাম এমন মুহূর্তে যে সময়টিতে আলেমদের প্রত্যেকটি মানুষের শেখ চমৎকার কিছু পয়েন্ট যদি এই পয়েন্টে বলতেন আসলে আমরা ঐক্যের কথা বলি কিন্তু ঐক্যের পথে অন্তরায় কি কি যে কোন কারণে ঐক্য ঠেকে আছে যদি বলতেন ধন্যবাদ আপনাকে ঐক্য হয় না কেন এর মধ্যে প্রধানতম দুটি কারণ একটি হচ্ছে ঐক্য হয় না ঐক্যবদ্ধ যারা হবে তারা পার্থিব স্বার্থকে তারা সবসময় যেন প্রাধান্য দেয় অর্থাৎ পদ পদবি তারপর টাকা পয়সা এগুলি তাদের মধ্যে একটা বড় ধরনের কাজ করে দেশ দেশের সম্পদ দেশের মানুষ দেশপ্রেম যখন অনুপস্থিত থাকে দেশের প্রয়োজন দেশের সম্পদ এগুলি যখন মানুষ উপলব্ধি কম করে এবং ব্যক্তি চরিতার্থ অর্থাৎ ব্যক্তি যখন তার স্বার্থ যখন সে প্রাধান্য দেয় তখনই সে আর ঐক্যর মধ্যে যেতে চায় না ঐক্যবদ্ধতা একটা স্যাক্রিফাইসের বিষয় ঐক্যবদ্ধ হতে হলে আপনি অনেক সময় পদবি হারাতে পারেন আপনাকে অনেক সময় স্যাক্রিফাইস বিভিন্ন দিকে করতে পারে আপনি অনেক স্বেচ্ছাচারিত করতে পারবেন না আপনি দুর্নীতি করতে পারবেন না আপনি দখল দায়িত্ব করতে পারবেন না তাহলে এটা এটার ভয় এটা হারানোর ভয় এই অপকর্ম যাতে করে নিজে না করতে পারে নিজের গোষ্ঠী নিজের দল নিজের দলীয় নিজের আত্মীয় স্বজন সেজন্যই ঐক্যবদ্ধ অনেকেই হতে চায় না কিন্তু সবার আগে তো দেশ যে সবার আগে আমাদের দেশ এই দেশকে বাঁচানোর জন্য একটি সুন্দর দেশকে গঠনের জন্যে আপনি ঐক্যবদ্ধ না হওয়ার বিকল্প কোনো রাস্তা নেই আরেকটা হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার একটা বিষয়বস্তু লাগে আমি কিসের ভিত্তিতে হব কোরআনের কথা আমি বলছি এই জন্য যে কোরআনুল করিম মুসলিম অমুসলিম মুসলিম নন মুসলিম সবার কল্যাণ নিশ্চিত করেছে সবার কথা বলে কোরআন এই কোরআনকে সামনে রেখে কোরআন কারো দলের না কোনো গোষ্ঠীর না কোনো সম্প্রদায়ের না সুতরাং কোরআনকে যদি আমরা উপলব্ধি করতে পারি কোরআনের ভিত্তিতে কোরআন আলোকে কোরআনটাকে ফুল মূল ফোকাস যদি কোরআনকে রেখে যদি আমরা সবাই চলতে পারি ঐক্যবদ্ধ হওয়া সহজ এ কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আজকে আমরা অনুক মোট কথা আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি এবং ব্যক্তির স্বার্থ আমাদের দৃশ্যমান এবং এই স্বার্থের কারণে আমরা কিন্তু ঐক্য হচ্ছি না অনেকে এবং ঐক্যের পথে উল্টা বাধা দিচ্ছি আমরা আমি নিজে হচ্ছি না অর্থাৎ একজন হচ্ছে না সে এবং অন্য কেউ না হওয়ার জন্য যা যা করা দরকার তাই সেগুলো করছে শুকরান জাজাকাল্লাহ